পাশ্চাত্য সংস্কৃতির ভিড়ে নতুন প্রজন্ম যেন নিজস্ব ঐতিহ্য ভুলে না যায় সেজন্য সিলেটে আয়োজন করা হয় পিঠা উৎসবের। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটে এই পিঠা উৎসবের আয়োজন করে। অর্ধশত স্টলে সাজানো হয় বাহারি সব পিঠা। এসব পিঠার স্বাদ নিতে মেলায় ভিড় জমান পিঠাপ্রেমীরা। পিঠার সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। এই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে 24তম বারের মতো সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভাপা, চুঙা, চই, মুখপুলি সহ হরেক রকমের পিঠার স্বাদ নিতে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ভিড় জমান পিঠাপ্রেমীরা। এখানে চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের পিঠা আছে। সিলেটের একটা ঐতিহ্যবাহী উৎসব হয়ে গেছে, সব সময় হয় এরকম, অনেক আয়োজন করা হয়। অনুষ্ঠানটা খুবই কালচারালি রিচ আর সবাই আসে বিভিন্ন জায়গা থেকে। এটা একটি চমৎকার আবহাওয়া। এবারের আয়োজনে অর্ধশত স্টলে পিঠার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ঐতিহ্যের পাশাপাশি মেলে মাছ মাংস দিয়ে তৈরি পিঠার ফিউশনও। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা আছে, সাথে একেবারে ঘরের তৈরি ক্ষীর আছে, কোনো কেমিক্যাল নাই। নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আমাদের এই শিশু কিশোর বন্ধুরাই আগামীর বাংলাদেশ, শিশু কিশোরদের আমাদের আবহমান বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের আয়োজনের এই ভাবনাটুকু। গ্রাম বাংলায় এই ঐতিহ্য বিলীন হওয়ার পথে, শহরেও বিলীন হওয়ার পথে ছিল, তাই উৎসবের মাধ্যমে সেটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। উৎসবে 300+ শিশু কিশোরের অংশগ্রহণে রাখা হয় সাংস্কৃতিক আয়োজনও। ডিবিসি নিউজ ডেস্ক।